হ্যালো গেস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের নিয়ে যাব ঢাকা থেকে কক্সবাজার, আর কক্সবাজার থেকে আমরা সেন্ট মার্টিন যাবো, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখন আছি আমরা মতিঝিল গ্রিন লাইন যে বাস স্টেশন আছে সেখানে। এটি হচ্ছে আপনার অটোডেম কলেজের উল্টে পাশে এই বাস স্টেশনটি অবস্থিত। তো আমরা রওনা দেব। রাস্তাঘাট তেমন কোনো জ্যাম ছিল না, প্রায় ফাঁকাই ছিল রাস্তা। তো গাইস, আমরা যাবো, এনজয় করবো, আর আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গেই থাকবেন আর পুরো ফুল ভিডিওটি দেখবেন। তো গাইস, আমরা রেস্ট নিয়েছি সারাদিন। রেস্ট নেওয়ার পর এখন বের হয়েছি সন্ধ্যার দিকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য, যে শিপ ভাড়া করার জন্য অফিসে চলে আসছি। বুকিং যে অফিস আছে অফিসে, তো আমরা ফারহান যে শিপটি ছিল সেই শিপটি ভাড়া করেছি। কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার যে এসি বাস, সে বাস ভাড়া সহ এবং আসা যাওয়ার শিপ ভাড়া সহ আমাদের জনপ্রতি 1100 টাকা প্যাকেজটি নিয়েছিলাম আমরা। তো লোকের আমাদেরকে ভালো করে ডিটেলস বলেছিল, তো সেটাই দিচ্ছিলাম, বুকিং করলাম, তারপর চলে যাব। তো আমাদের রওনা দিতে হবে এখান থেকে আপনার ভোর 5টার দিকে। তো আমরা টেকনাফ চলে এসেছি, এখন শিপে উঠবো। লাইফের ফার্স্ট টাইম কোনো নৌপথে ভ্রমণ করব, তো আশা করি অনেক এনজয় করব। তো সাথে সাথে আপনারা এনজয় করুন। গাইস, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন চলে এসেছে, আর এখান থেকে আমরা চলে যাব হোটেল বুক করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা এখন লাঞ্চ করে দেন চলে যাব এখান থেকে।
মার্টির স্পেশাল মালতা চা দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য। তাদের যে স্পেশাল মালাই চাটি আছে সেই চাটি খাওয়ার জন্য আমরা চলে এসেছি। কতটা ইয়াম্মি এই চাটি না খেলে বুঝবেন না আপনারা। গাইস আপনারা সেন্ট মার্টিন আসলে অবশ্যই এটি ট্রাই করবেন। আমরা এখন গাইস এখন আমরা ঢাকা যাওয়ার জন্য রওনা দিচ্ছি, তো শিপের মধ্যে তো আমরা 3টার দিকে শিপে উঠেছি। তো দেখতে পাচ্ছেন আশেপাশে অন্ধকার হয়ে এসেছে, আর এখানে যে কিছু অসংখ্য সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছেন আমি পাখিগুলোকে চিপস দিচ্ছি খাওয়ার জন্য। অনেক সুন্দর দৃশ্য, এই দৃশ্যটি চোখে না দেখলে বোঝা যায় না, জানি না কতটা আপনারা বুঝতে পারছেন আমি কতটা এনজয় করছি। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।